চলে কাল, ঠিক আছে? হ্যালো বন্ধুরা, ওয়েলকাম মাই চ্যানেল নির্প্রিয়া ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আমি প্রিয়া তোমাদের কাছে আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি, মেকআপ ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আমার কী কী মেকআপ আছে তোমাদের সাথে শেয়ার করব, চলো শুরু করা যাক। তো আমি হুদা বিউটির কিছু প্রোডাক্ট অনলাইন থেকে অর্ডার দিয়েছিলাম, এই তিনটে ছিল। তো প্রথমেই দেখে নেব, এখানে একটা প্রাইমার আছে, দেখো, একটা ফিক্সার আছে, দেখো দেখো ভিতরটা দেখাচ্ছে কতটা, দেখো দেখো দেখাচ্ছি। এটা কি বলবো, একদম হালকা হালকা ধরনের, কোনো সেন্ট নেই। এরপর দেখে নেব, এরপর আছে মাস্কারা, ব্লু হেভেনের মাস্কারা, দেখো। এরপর দেখাবো সিসি ক্রিম আছে একটা, 9 to 5-এর। বেশি কিছু নেই, এগুলো আছে। আর লিপস্টিক দেখাবো, দেখো দেখো এটা পিঙ্ক কালার, দেখো কোন কালারটা, খুব মিষ্টি কালার, এটা আমার খুবই পছন্দের। এটা আছে, এটা মানে কেমন বলবো, হালকা রেড ধরনের, দেখো দিয়েছিলাম। এরপর দেখাবো একটা কাজল আছে, দেখো আইব্রো পেন্সিল ল্যাকমে, দেখো চোখে তোমরা ইউজ না করলে তাও ভালো, কিন্তু কমা দামি একদমই ইউজ করা ভালো না। কিন্তু কম দামি মানে কাজল একদমই ব্যবহার করা উচিত না। এরপর একটা কালার গ্রুপে একটা, এটাও অর্ডার দিয়ে নিয়েছিলাম, এই দুটো। তো এটা দেখো, এটা আইলাইনার আছে ব্লু কালার, দারুণ, দেখো এটা আমি নতুন নিয়েছি কিছুদিন আগে, কোনো ব্যবহার করা হয়নি। একটা সেন্ট আসছে খুব সুন্দর এর মধ্যে থেকে। তো আরেকটা দেখো, চকলেট কালার লিপস্টিক আছে, দেখাই দেখো। এরপর একটা, এই দেখো একটা আইলাইনার আছে, এগুলো এটা এখনো ইউজ করিনি, ঠিক আছে, দেখো খুব হালকা। ফেস পাউডার আছে একটা, এটা হুদা বিউটি ফেস পাউডার, দেখো। আমি মেকআপ কি বলবো, মেকআপটা একটু কমই করি, মেকআপ করলে বেশি মেকআপ করা ভালো না, বেশি মেকআপ করলে দেখবে মুখে ব্রণ হয়, অনেক কিছু প্রবলেম হতে পারে। আইশ্যাডো দেখো, আইশ্যাডো আছে একটা, তো এগুলোই আর নেই কিছু, এতটাই ছিল। তো এইগুলোই আমি ব্যবহার করি, আর কিছু নেই। আর লুজ পাউডার কিছু, পন্ডস ও জনসন বেবি কিছু একটা লুজ পাউডার ব্যবহার করি আমি। মেকআপ আছে ঠিকই, মেকআপ সবসময় ব্যবহার করি না, তোমরাও মেকআপ করবে ঠিকই, সাজুগুজু করবে ঠিকই, কিন্তু মেকআপ যত কম ব্যবহার করবে ততই ভালো স্কিনের পক্ষে। যদি তুমি মুখে বেশি ব্যবহার করো মেকআপ, তাহলে মুখে দেখবে ব্রণ, পিম্পল, অনেক রকমের র্যাশ বেরিয়ে যায়। বা যাদের স্কিনটা ভালো থাকে, আমার তো অয়েলি স্কিন, সেই হিসেবে আমি যদি বেশি মেকআপ বা অন্য কিছু বেশি মানে মাখি না, তো আমি দেখি মুখে র্যাশ ট্যাশ বেরিয়ে যাচ্ছে। যত হালকা না মাখবো ততই ভালো। তো ভিডিওটা এখানে স্টপ করলাম, এইগুলোই আমার ছিল, এর থেকে আর বেশি নেই। তো ভিডিওটা এইটুকুই, ফিরে আসছি পরে নতুন একটি ভিডিও নিয়ে। তো যারা নতুন বন্ধু আছে তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, আর আমার পাশে দেখো, আর আমার চ্যানেলটা নতুন সবাই মিলে প্লিজ অনেক সাপোর্ট করো। তো ভিডিওটা এখানেই শেষ করলাম, বাই বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো।